আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে তোমাদের সম্মুখে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটা ভয়েস চেঞ্জের একটা গুরুত্বপূর্ণ টপিকস। তো স্টুডেন্ট, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবা, যাতে করে খুব সমসাময়িক দ্রুত আমার ভিডিওগুলো তোমরা পেতে পারো। তো স্টুডেন্ট, আমরা বেশি কথা না বলে এখন আমাদের টপিকসে ফিরে আসি। স্টুডেন্ট, লক্ষ্য করো, আজকে আমরা একটু ব্যতিক্রমী স্টাইলে বা ব্যতিক্রমী নিয়মে ভয়েস চেঞ্জ আমরা শিখব। স্টুডেন্ট, প্রথম ক্লাসে আমি বলছিলাম ভয়েস চেঞ্জ সঠিকভাবে শিখতে না পারার কারণে আমরা ভয়েস চেঞ্জ ভুলে যাই। তো স্টুডেন্ট, আমরা অবশ্যই অবশ্যই সঠিকভাবে শেখার চেষ্টা করব, যাতে করে কখনো ভয়েস চেঞ্জ আমাদের ভুল না হয়। তো স্টুডেন্ট, লক্ষ্য করো, আজকে আমরা হুযুক্ত সেন্টেন্সে ভয়েস চেঞ্জ দেব এবং আমি ক্লাসে বোঝানোর পরে এই ভিডিওর শেষে আমি তোমাদেরকে অবশ্যই কিছু কাজ দেবো। তোমরা কাজগুলো লিখে বা উত্তর সলভ করে আমাকে অবশ্যই পাঠানোর চেষ্টা করবা, আমি উত্তরগুলো সমাধান করে দেব। স্টুডেন্ট, লক্ষ্য করো, আমাদের যে সমস্ত ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো আছে যেগুলো দ্বারা আমরা ভয়েস চেঞ্জ করি, তার মধ্যে একটা মাত্র ইন্টারোগেটিভ প্রোনাউন যেটা সকল সময়ের জন্য বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আমি আবারও বলি, বাক্যে কী হিসেবে ব্যবহৃত হয়? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাই স্টুডেন্ট, সঠিকভাবে না শিখতে পারার কারণে বা সঠিকভাবে বুঝতে না পারার কারণে আমরা প্রায় এটা ভুল করে থাকি এবং সেই প্রোনাউনটা আমাদের হু। আমি আবার বলি, সেই প্রোনাউনটা কি? সেই প্রোনাউনটা হু। তাই স্টুডেন্ট, কিভাবে আমরা হুযুক্ত বাক্যগুলো সলভ করব একটু লক্ষ্য করো। আমি আবার বলি, কিভাবে হুযুক্ত বাক্যগুলো আমরা সলভ করব একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। লক্ষ্য করো, আমি প্রথমে এখানে লিখছি, প্রথমে প্রেপোজিশন প্লাস হুম লিখবো। হ্যাঁ স্টুডেন্ট, আমি যে সময় বোঝাবো অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। প্রথমে প্রেপোজিশন প্লাস হুম কিভাবে আমরা লিখবো, কোথা থেকে আসে সেটা, তারপর একটি অক্সিলারি ভার্ব লিখবো। হ্যাঁ স্টুডেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে, টেন্স অনুযায়ী আমরা একটা অক্সিলারি ভার্ব ওখানে লিখবো। তারপরে প্লাস লিখছি এবং অবজেক্ট এ সাবজেক্টিভ রূপ লিখবো। কি লিখবো স্টুডেন্ট? অবজেক্ট এ সাবজেক্টিভ রূপ। তারপরে অক্সিলারি ভার্বের যদি অতিরিক্ত অংশ থাকে, আমি আবারও বলি, যদি অক্সিলারি ভার্বের অন্য কোনো অতিরিক্ত অংশ থাকে তখন এই সাবজেক্টিভ রূপ লিখছি, তারপরে আমরা লিখে দেবো। এবং তারপরে আমরা ভিতরে লিখবো, ভিতরে লিখার পরে অতিরিক্ত অংশ যা কিছু থাকবে আমরা লিখে দেবো। তাই স্টুডেন্ট, সবাই একটু মনোযোগ সহকারে মনোযোগী হও। আমরা কিন্তু বাক্য লিখি হু ডাজ দা ওয়ার্ক। হ্যাঁ স্টুডেন্ট, হু ডাজ দা ওয়ার্ক। এখন স্টুডেন্ট, এই বাক্যটাকে কিভাবে আমরা সলভ করবো, আমরা অনেকেই জানি, অনেকেই ন্যাচারাল নিয়মে কমপ্লিট করার চেষ্টা করে, বাট স্টুডেন্টরা ভুল করে। আমি যেটা দেখছি স্টুডেন্টরা কি করে, ভুল করে। যাতে আমাদের ভুল না হয় সেভাবে আমরা উত্তরটা লেখার চেষ্টা করবো। স্টুডেন্ট, আমি এখানে দুই মেথডে বা দুই ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, অবশ্যই একটু মনোযোগী হবা। লক্ষ্য করো স্টুডেন্ট, এই বাক্যটাকে যদি আমি তোমাদের যে ন্যাচারাল নিয়মে শিখাইছিলাম, ন্যাচারাল নিয়ম ওই যে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের ফর্ম লিখতে হয়, ওই নিয়মটা যদি আমরা মনে রাখি বা ওই নিয়মে করি তবুও বাক্যটা হবে। তবে একটু লক্ষ্য করো যে কিভাবে লিখবো। আমি তোমাদের শিখেছিলাম কি, প্রথমে অবজেক্টকে আমরা কি করবো, সাবজেক্ট। তাহলে আমরা এখানে কি লিখছি, দা ওয়ার্ক। হ্যাঁ স্টুডেন্ট, এরপর বাক্যটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। কোথায় আছে স্টুডেন্ট? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে আমরা এখানে কি লিখবো, ইজ। দা ওয়ার্ক ইজ, নিয়ম অনুযায়ী আর কোনো অক্সিলারি ভার্ব তাহলে তো আমাদের লাগবে না, লাগবে না। এখন লক্ষ্য করো স্টুডেন্ট, দা ওয়ার্ক ইজ ডান বাই সাবজেক্টের অবজেক্টিভ রূপ লিখবো। কি লিখবো স্টুডেন্ট? সাবজেক্টের অবজেক্টিভ রূপ। এখানে সাবজেক্ট আমাদের কি আছে, হু। তাহলে হু এর অবজেক্টিভ রূপ কি, হু, WHOM, হু। লক্ষ্য করো স্টুডেন্ট, আমি ন্যাচারাল নিয়মে কমপ্লিট করছি কারণ এই বাক্যটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী অনুযায়ী আছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সেই নিয়মে আমি কি করছি, অবজেক্টকে সাবজেক্ট করছি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের ফর্ম নিয়ে আসছি, ভিতরে লিখছি, সবার শেষে বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ রূপ লিখছি। বাট স্টুডেন্ট, লক্ষ্য করো, আমি বাক্যের শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিছি। এখন বাক্যের শেষে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন দিছি, তাহলে আমরা যদি এভাবে রাখি তাহলে উত্তরটা কি আমাদের রাইট হবে? হবে না। তাহলে আমাদের কি করতে হবে স্টুডেন্ট, এই অংশটাকে অর্থাৎ এই বাই হুমটাকে আমাদের কি করা লাগবে, আগে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি লিখবো স্টুডেন্ট, বাই হুম। হ্যাঁ স্টুডেন্ট, এবার আমি বলছিলাম একটা অক্সিলারি ভার্ব লিখবো। কি লিখবো স্টুডেন্ট? একটা মাত্র অক্সিলারি ভার্ব। তো স্টুডেন্ট লক্ষ্য করো, আমরা সময় ন্যাচারাল নিয়ম কমপ্লিট করছি, এখানে একটাই অক্সিলারি ভার্ব আসছে, আর কোনো কিছু আসে নাই। যদি আসতো তা সেটার নিয়ম আমি তোমাদের বোঝাবো বা দেখাবো। লক্ষ্য করো, তাহলে বাই হু ইজ। এবার বলছিলাম স্টুডেন্ট, আমাদের সাবজেক্ট আর অবজেক্টিভ রূপ লিখতে হবে, সরি অবজেক্ট আর সাবজেক্টিভ রূপ। এখানে লক্ষ্য করো, অবজেক্ট আছে কি, দা ওয়ার্ক,
এবং ওর সাবজেক্টিভ রূপ কি হবে? দা ওয়ার্ক। তাহলে বাই হুম ইজ দা ওয়ার্ক, বাই হুম ইজ দা ওয়ার্ক, নিয়ম অনুযায়ী আমরা কি লিখবো? ডান। বাই হুম ইজ দা ওয়ার্ক ডান। তো স্টুডেন্ট আশা করি তোমরা রুলটা বুঝতে পারছো। এখন এই রুলটাকে আমরা আরো সঠিকভাবে বোঝার জন্য আমি আবার বলি, স্টুডেন্ট এই সিস্টেমটা অনেকের মনে নাও থাকতে পারে, অনেক সময় নাও থাকে, তবে স্টুডেন্ট আমি এবার তোমাদের যে মেথডটা প্রয়োগ করব আশা করি ইনশাআল্লাহ তোমাদের ব্রেনের ভিতরে থাকবে। তো স্টুডেন্ট লক্ষ্য করো, এখানে ডাজের পরিবর্তে আমি ডিড লিখে দিলাম, হু ডিড দা ওয়ার্ক। আমি আবার বলি স্টুডেন্ট, হু ডিড দা ওয়ার্ক। আমি এখানে যে বাই হুম লিখছিলাম কোথা থেকে লিখছিলাম? শেষে যে বাই হুম ছিল আমরা সেটা লিখছিলাম। তাই স্টুডেন্ট এটাকে আমরা কিভাবে লিখবো একটু মনোযোগী হও। তাহলে আমরা ন্যাশনাল নিয়মে প্রথমে কি লিখবো? বাই হুম। হ্যাঁ স্টুডেন্ট, এবার লক্ষ্য করো এই বাক্যটা কোন টেন্সে আছে? এই বাক্যটা কোন টেন্সে আছে? এই বাক্যটা আমাদের পাস্ট ইন্ডেফিনাইট টেন্সে আছে। পাস্ট ইন্ডেফিনাইট টেন্স অক্সিলারি ভার্বের ফর্ম কি আসে? ওয়াজ এবং ওয়্যার। তাই স্টুডেন্ট একটা কথা মনে রাখবা, এখানে যে অক্সিলারি ভার্বটা আমরা লিখবো ওটা লিখতে হবে অবজেক্ট অনুযায়ী। এখানে যে অবজেক্ট থাকবে ওই অবজেক্টকে সাবজেক্ট করার পরে তার পাশে কি ধরনের অক্সিলারি ভার্ব আসে, অর্থাৎ দাওয়ারকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে দাওয়ার কি থাকে এবং তার পাশে ওয়্যার হবে না কি হবে? ওয়াজ। এই জন্য আমরা কি লিখবো? বাই হু ওয়াজ দা ওয়ার্ক। এবং আমি বলছি অবজেক্টকে সাবজেক্ট করার পরে তারপরে আমরা কি লিখবো? ভি থ্রি। এখানে ডিড আছে স্টুডেন্ট, মূল ভার্ব কি আছে? ডিড। তাহলে আমরা এখানে কি লিখবো? ডান। স্টুডেন্ট আমি আবার বলি, এখানে যে বাই হোমটা হওয়ার কথা ছিল সেটাকে আমরা কোথায় লিখছি? বাক্যের প্রথমে। কোথায় লিখছি স্টুডেন্ট? বাক্যের প্রথমে। স্টুডেন্ট লক্ষ্য করো, অনেক সময় আমাদের এমন বাক্য থাকতে পারে হু উইল ডু দা ওয়ার্ক, হু উইল ডু দা ওয়ার্ক। তাই স্টুডেন্ট এই বাক্যটাকে কিভাবে আমরা কমপ্লিট করব? এই বাক্যটাকে কিভাবে আমরা কমপ্লিট করব? স্টুডেন্ট একটু লক্ষ্য করো, প্রথমে নিয়ম অনুযায়ী আমরা কি লিখব? বাই হুম, বাই হুম। স্টুডেন্ট এখন বলো বাক্যটা কোন টেন্সে আছে? ফিউচার ইন্ডিফিনাইট টেন্স। আর ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে অক্সিলারি ভার্বের ফর্ম কি কি আসে? শ্যাল বি অথবা উইল বি। স্টুডেন্ট বাক্যের অবজেক্ট কি আছে? দা ওয়ার্ক। এখন বলো দা ওয়ার্কের পাশে কি আমরা শ্যাল বি লিখবো না উইল বি লিখবো? আমরা জানি আমরা উইল বি লিখবো। তাহলে আমরা বাই হুমের পরে আমি বলছি একটা অক্সিলারি ভার্ব আমরা এখানে রাখবো, তাহলে আমরা কি লিখবো? বাই হুম উইল। তারপর আমরা অবশ্যই অবজেক্টকে সাবজেক্ট করে লিখবো, তাই তো স্টুডেন্ট? তাহলে উইল দা ওয়ার্ক, দা ওয়ার্ক। এবার নিয়ম অনুযায়ী আমাদের এখন বাদ আছে কি? আমি বলছিলাম যদি অক্সিলারি ভার্বের অতিরিক্ত অংশ যদি থাকে, তাহলে অবশ্যই আমাদের এখানে একটা অক্সিলারি ভার্বের অতিরিক্ত অংশ আছে, সেটা কি আছে? বি। তাহলে আমরা বিটা লিখে দিলাম, তাহলে বাই হুম উইল দা ওয়ার্ক বি ডান। তাহলে আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো। হ্যাঁ স্টুডেন্ট, এবার অনেক সময় আমাদের এমন অংশ থাকতে পারে যেমন হু ইজ ডুইং দা ওয়ার্ক, হু ইজ ডুইং দা ওয়ার্ক। তো স্টুডেন্ট এই বাক্যটাকে কিভাবে আমরা কমপ্লিট করবো? স্টুডেন্ট লক্ষ্য করো, যেহেতু হু আছে আমরা কি লিখবো? বাই হুম। বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কোথায় আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। দা ওয়ার্ক অবজেক্ট, সাবজেক্ট ও দা ওয়ার্ক, তাহলে কি হবে? ইজ বিং। তাহলে বাই হুম ইজ দা ওয়ার্ক। এখন একটা অতিরিক্ত অংশ অক্সিলারি ভার্ব আমাদের বাদ আছে, সেটা কি স্টুডেন্ট? বিইং, বিই আইএন জি, বিইং। নিয়ম অনুযায়ী আমরা কি লিখবো? বাই হুম ইজ দা ওয়ার্ক বিং ডান। স্টুডেন্ট যদি কখনো অতিরিক্ত অংশ থাকে আমরা অবশ্যই ভিতরির পরে লিখবো। তাই স্টুডেন্ট এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, আমাদের যদি এমন থাকে হু প্লিজেস, পি এল ই এ এস ই এস, প্লিজেস মি। তাই স্টুডেন্ট লক্ষ্য করো, এখানে আমি লিখছি হু প্লিজেস মি, কে আমাকে সন্তুষ্ট করে। তাই স্টুডেন্ট আমরা তো একসময় লিখছিলাম বাই হুম, কি লিখছিলাম স্টুডেন্ট? বাই হুম। এখন বলো আমরা উত্তরটা কি লিখবো? আমরা কি বাই হুম লিখবো? না, তাহলে আমরা কি লিখবো? উইথ হুম, ডব্লিউ আই টি এইচ, উইথ হুম। কেন স্টুডেন্ট আমরা উইথ হুম লিখলাম? কারণ আমরা জানি প্লিজের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন উইথ বসবে ব্যক্তি দ্বারা, আর যদি অ্যাবস্ট্রাক্ট নাউন বা কোনো বস্তু আসে তখন আমরা কি লিখবো? অ্যাট লিখবো। তো স্টুডেন্ট যেহেতু প্লিজের পরে মি আসে অর্থাৎ ব্যক্তি বোঝানো হচ্ছে, তাহলে আমরা কি করবো?
আমরা অবশ্যই উইথ হুম লিখবো, কারণ হুম মানে ব্যক্তি, এই হুমটা কি আছে স্টুডেন্ট ব্যক্তি, এর জন্য আমরা কি লিখবো উইথ হুম। পাকড়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে স্টুডেন্ট, কোথায় আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা কি লিখবো, আমরা কি ইজ আই লিখবো না অ্যাম আই লিখবো, অ্যাম আই স্টুডেন্ট, তাহলে উইথ হুম অ্যাম আই, নিয়ম অনুযায়ী কি লিখবো স্টুডেন্ট পি এল ই এ এ সি ডি প্লিজড, উইথ হুম অ্যাম আই প্লিজড। আমি আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো। আমি আরো একটা রুল দেই, হু নিউ কে এন ই ডি ডব্লিউ, হু নিউ হিম, কে তাকে চিনেছিল, তাই স্টুডেন্ট এখানে নিউ আছে অর্থাৎ নো এর পাস্ট টু, এই উত্তরটাকে কিভাবে আমরা কমপ্লিট করব, আমরা লিখবো কি স্টুডেন্ট টু হু, কেন লিখবো কারণ নোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু আসে। হ্যাঁ স্টুডেন্ট, কোন ভার্বের পরে কি ধরনের প্রিপোজিশন আসে ওটাও আমি একটা ভিডিও দেবো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নিও। তাহলে আমরা এখানে কি লিখবো টু হুম, স্টুডেন্ট বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটাকে যদি আমরা সাবজেক্ট করে দিই কি হবে হি, কি হবে স্টুডেন্ট হি, তাহলে আমরা এখানে কি লিখবো টু হুম ওয়াজ হি নোন, কে এন ও ডব্লিউ এন নোন। আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো। আমি এবার একটা বাক্য দেবো অতিরিক্ত অংশ দ্বারা, সবাই একটু মনোযোগ সহকারে দেখবা, হু ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড স্টুডেন্ট, ইন দ্য ফিল্ড হচ্ছে আমাদের অতিরিক্ত অংশ। এই বাক্যটাকে কিভাবে আমরা কমপ্লিট করব একটু লক্ষ্য করো সবাই, প্রথমে আমরা কি লিখব বাই হুম, এবার দেখো স্টুডেন্ট এখানে অবজেকশন আমাদের কি ফুটবল, এখন বলো ফুটবলের পাশে আমাদের কি বসবে, আম বিং না আর বিং। হ্যাঁ স্টুডেন্ট আমরা ওখানে ইজ বিং লিখব, কি লিখব ইজ বিং, বাই হুম ইজ ফুটবল, অতিরিক্ত অংশ কি আছে বিং, এখন বাতাস আমাদের কি ভিতরি প্লাস অতিরিক্ত অংশ, এখানে ভিতরি কি আছে স্টুডেন্ট প্লে, তাহলে আমরা কি লিখব প্লেড, প্লেড ইন দ্য ফিল্ড, ইন দ্য এফ আই ই এল ডি ফিল্ড। তা আশা করি স্টুডেন্ট তোমরা রুল বুঝতে পারছো। এখন তোমাদেরকে আমি অবশ্যই কাজ দেবো, কাজগুলো তোমরা সলভ করে অবশ্যই আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবা, আমি অবশ্যই তোমাদের উত্তরগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।